আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন মাননীয় সংসদ সদস্য নসরুল হামিদ বিপু এমপি। আপনি রিহ্যাবের সঙ্গে জড়িত, আপনি যদি বলেন এই বিষয়গুলো আসলে কেন এরকম হচ্ছে, নিয়ম না মেনে বিল্ডিং করা হচ্ছে এবং একের পর এক দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে। হাবিব তো এক্সপ্লেইন করলেই, বহুদিন নিয়ম না মানতে পানতে এই জায়গায় আমরা পৌঁছেছি এবং নিয়ম মানা না কারণের পর যে শাস্তি হওয়া দরকার সেটাও কিন্তু আমরা স্ট্যাবলিশ করতে পারিনি বিগত সরকার থেকেও আরম্ভ করে সব সরকারের সময়। এবং তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাও কিন্তু তাৎক্ষণিকভাবে আর নেওয়া হয় নাই, এটা স্বাভাবিক। এবং আমাদের সামনে একটার পর একটা এক্সাম্পল তৈরি হচ্ছে, আমরা কিন্তু দেখে যাচ্ছি যেটা শেষ কোথায়। আজকে আমি সারাদিন আমার এলাকাতে ছিলাম, ঢাকার পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জ, ওখানে যদি যান শত শত বিল্ডিং হচ্ছে কিন্তু ওইটা কিন্তু ডিএমডিপির সেখানে বলা আছে ঢাকা মহানগর পরিকল্পনাভুক্ত এলাকার জন্য প্রযোজ্য হবে। এবং তার দায়িত্ব কার? তার দায়িত্ব কিন্তু রাজুকের, তারা কিন্তু রেগুলেটর বডি। চোখের সামনে দিয়ে কিন্তু গত 30 বছর এখানে শত শত বিল্ডিং তৈরি হয়ে গেছে। আমরা তো কাউকে এখানে অমুককে দোষ দেই কোনো বিল্ডিং ভাঙার পরে, কিন্তু আজকে আমি গিয়ে একটা জিনিস করতে পেরেছি যে আমি সাথে সাথে আমার ইউনো এবং উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি সমস্ত বিল্ডিংয়ের ডাটা তৈরি করা, 2000 হোক 3000 হোক ডাটা তৈরি করো, কতগুলি কমার্শিয়াল বিল্ডিং আছে, কত শিল্প এলাকা শিল্প বিল্ডিং আছে সেটা ডাটা আমাদের দরকার, ইমিডিয়েট দরকার। এবং সেই বিল্ডিংগুলোর কী অবস্থা সেটা জানার জন্য যদি আমাদের নতুন টিম দরকার, বুয়েটের থেকে নেওয়া দরকার, স্পেশালাইজ টিম দরকার, সেটা নেওয়া দরকার। আমরা যদি সকলে, আমি খুব পজিটিভ পার্সন, উমুককে পারে নাই, উমুককে করতে হবে, উমুককে দোষ দিতে হবে, হচ্ছে না, যে কারণে হোক হচ্ছে না, নিয়ম ভাঙার একটা আমরা এক্সাম্পল আগের থেকে আমরা পেয়ে আসতেছি। হরতালের মধ্যে গাড়ি ভাঙা, গাড়ির মধ্যে বোম মেরে মানুষ হত্যা করা, বিচার হচ্ছে না, আঙ্গুল দিয়ে দেখানো যাবে না তাকে। সো এই যে একটা এক্সাম্পল তৈরি হয়ে যাচ্ছে দেশের, এই এক্সাম্পল থেকে আমরা কিছু করতে পারি কিনা, স্বপ্রণোদিত হয়ে যদি আমরা সকলেই নিজের দায়িত্বটা মানি। যদি যে ব্যক্তি বিল্ডিংটা তৈরি করছেন সে যদি বিবেকবান হতেন, বিবেকবান হয়ে যদি প্রপার স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইন করতেন, প্রপার ওয়েতে কোয়ালিটি কনসিয়াস হয়ে যদি বিল্ডিংটা তৈরি করতেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আমাদের বিবেকেরও কিন্তু একটা বড় ব্যাপার আছে, আমরাও কিন্তু সজাগ না, আমরাও কিন্তু নিজেরা সজাগ না যে আমরা নিজেরাই কেন জানি অন্যায় 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 করতে করতে অন্যায়কেই আমরা মনে করছি, এটাই বোধ হয় আইন। রাস্তাঘাটে সাধারণভাবে চললেও কিন্তু লাল বাতি জ্বললেও আমরা গাড়ি থামাই না, এই যে জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে, এটা আমার কাছে কিন্তু আজকে এই যে আমার এলাকাতে আমরা একটা ডাটা তৈরি করতে বললাম, আমি চেষ্টা করছি এরকম যদি আমার এলাকায় 8000 গার্মেন্টস ফ্যাক্টরি আমার এলাকায় আমি জানি, ইভেন আমি আর্কিটেক্ট ইকবাল হাবিব আমাদের সামনে আছেন, আর্কিটেক্টরা যখন ডিজাইন করতেছেন বিল্ডিং অনেক সময় কিন্তু এইটাও চিন্তা করতেছেন না বিল্ডিং হচ্ছে ঢাকা শহরে, এত বেশি তারা গ্লাস ইউজ করে একটা বোম বানায় ফেলতেছেন। এই যে বিজেএমির ভবনটাই যদি বলি আমি আপনাদের সামনে, এখানে যদি আগুন লাগে বিল্ডিংয়ের ভিতরে, এই আগুনটা হয়ে যাবে একটা বোম, আস্তা বোম, ন্যাচারাল ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নাই। বিল্ডিং যারা ডিজাইন করতেছেন, বিল্ডিং যারা রেগুলেট করতেছেন, বিল্ডিং ডিজাইন যারা রেগুলেট করতেছেন, বিল্ডিং যারা তৈরি করতেছেন, সব বিষয়ে কিন্তু এখন সময় এসে গেছে এগুলিকে রেগুলেট করা। আপনি জানেন বিজেএমই ভবন কিন্তু কোর্টে রায় আছে, এটা অবৈধ ভবন, এটা বৈধ অবৈধ কিনা সেই প্রশ্নের দিকে আমি যেতে চাই না। আমার কথা হলো রাজু প্ল্যান পাস করলে কি ওই বিল্ডিং ভালো হয়ে যাবে, সেটা কিন্তু না, বিষয়টা কিন্তু অন্য জায়গায়। রাজুকের প্ল্যান পাশ করতে গিয়ে কিন্তু কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সই লাগে না। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো রাজুকের প্ল্যান পাশ করতে গেলে আর্কিটেকচার প্ল্যান ছাড়া কোনো স্ট্রাকচারাল ডিজাইন জমা দিতে হয় না। আপনার এই বইটার মধ্যে প্রত্যেকটা পদক্ষেপ লেখা আছে যে একটা প্ল্যান পাশ করার পর কার কী দায়িত্ব, 15 দিনের মধ্যে যে ব্যক্তিটা বিল্ডিং বানাচ্ছে তারও কিন্তু একটা দায়িত্ব আছে। খালি সরকারকে দোষারোপ করলে হবে না যে সরকার এসে সব কিছু আপনাকে করে দিবে, আমাদেরও নিজেদেরও দায়িত্ব আছে, দায়িত্ব বোর্ডটা আছে, সেই দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে, আমাদেরও ফল্ট আছে, আমরা মনে করি আমাদের সকলের ফল্ট এই বিষয়ে। যে একজন দর্শক আছেন আমরা ফোনটি নিচ্ছি, হ্যালো কে আছেন ফোনে? হ্যালো।